আসসালামু আলাইকুম সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর থেকে মোট ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে যেটিতে আপনারা এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও নারী উভয় প্রার্থী আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন তো এটিতে নির্ধারিত চাকরির আবেদন ফর্ম রয়েছে অনলাইন সেটি পূরণ করে নির্ধারিত যে ফিটি রয়েছে সেটি পরিশোধ করলে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো জন প্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী হাসপাতালের তো নিয়োগের ওপর অংশে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্ব খাদ্যভুক্ত নিম্নোক্ত পদের অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লোকে পদের পাশে বর্ণিত সত্ত্বে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে তেটিতে আপনাদের আবেদনের ক্ষেত্রে যে সকল প্রার্থীর বয়স একে জানুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে রয়েছে আপনারা সেই সকল প্রার্থীরা আবেদনটি করতে পারবেন তো এক নম্বর যে রয়েছে সেটি হলো ফার্মাসিস্ট পদের সংখ্যা রয়েছে আটটি এই পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ ফার্মাসিতে তিন বছরের ডিপ্লোমা ও কম্পিউটার চালানো আপনার দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদটি রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট এটিতে পদের সংখ্যা রয়েছে সাতষট্টিটি এর মধ্যে ল্যাবরেটরিতে পঁচিশটি ডেন্টালে এগারোটি রেডিওলজিতে এগারোটি ফিজিওথেরাপিতে তেরোটি এবং ব্লাড ব্যাংকে চারটি এটিতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের সার্টিফিকেটের সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ডিপ্লোমা ও কম্পিউটার সনাপ্রাপ্ত দক্ষতা থাকতে হবে তিন নম্বর ফটো হচ্ছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে ছয়টি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সমান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে প্রথম মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রুভ টেস্ট আপনাকে উত্তীর্ণ হতে হবে চার নম্বর ফটো হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা রয়েছে দুইটি এটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপটু টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর ফর্টি সে টিকিট ক্লার্ক পদের সংখ্যা রয়েছে আটটি এটি থেকে আপনার আবেদনের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি অথবা সমান পাস থাকলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার চালানো আপনার দক্ষতা থাকতে হবে সর্বশেষ পটে রয়েছে রিলাইজার অপারেটর পদের সংখ্যা রয়েছে সাতটি এটিতে বিজ্ঞান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান সার্টিফিকেট সহ মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ টেট কোর্স সার্টিফিকেট থাকতে হবে তবে এই পদে আবেদন ক্ষেত্রে আপনার দুই বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে তো আপনি এখানে ওয়েবসাইটের ঠিক দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আমি আপনাদের সুবিধাতে ভিডিও ডিসক্রিপশন ওয়েবসাইটের এর লিঙ্কটি দিয়ে দিব এটির আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদনটি শেষ হবে পঁচিশে ফেব্রুয়ারি দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো আপনাদের আবেদন ঠিক করতে চাচ্ছেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে অনলাইন আবেদন প্রোগ্রামটি সম্পন্ন করে নিবেন আর এই চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে উপরে আয়বাটনের লিঙ্কটি দিয়ে দেবো যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে আপনারা সে ভিডিওটি দেখে নিতে পারেন তো অনলাইন আবেদনের সময় আপনার ছবি এবং স্বাক্ষরের কিন্তু প্রয়োজন হবে আর এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হচ্ছে এক পদের ক্ষেত্রে তিনশত পঁয়ত্রিশ টাকা এবং তিন আর ফিটি আপনি মোবাইল নাম্বার থেকে মাধ্যমে সহজেই পরিশোধ করতে পারবেন তো টেলিটক পেপের মোবাইল নাম্বার থেকে আপনাদের দুটি এস এম এস প্রেরণ করতে হবে দ্বিতীয় এসএমএস প্রেরণ সম্পূর্ণ হয়ে গেলে আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেটি আপনি অবশ্যই সংগ্রহ করে রেখে দেবেন পরবর্তীতে আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির সময় সেটি প্রয়োজন হবে আর ভবিষ্যৎ প্রাপ্ত যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দিবেন তখন আপনি নির্ধারিত ওই থেকে খুবই সহজে আপনাদের পোস্টটি ডাউনলোড করে নিতে পারেন তো এই নিয়োগে আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমন করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ